বাংলা চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা 1890 সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। 1898 খ্রিস্টাব্দে কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন মানিকগঞ্জ জেলার বগজুড়ি গ্রামের হীরালাল সেন। 1866 থেকে 1917 তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা। তার তোলা খণ্ডচিত্র নাটক থেকে সীতারাম, আলিবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ, বুদ্ধ, 1901 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্লাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদ চিত্র নির্মাণ করেন। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র বলতে কলকাতায় অবস্থিত টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি ভিত্তিক চলচ্চিত্র সমূহকে বোঝানো হয়। এটি টলিউড নামে পরিচিত, যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিটি বলিউড, তেলুগু ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক ছোট, তবু এটি সমান্তরাল ও আর্ট ফিল্ম নির্মাণ করে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বিভিন্ন নির্মাতা ও অভিনেতা ভারতীয় জাতীয় ফিল্ম পুরস্কার সহ আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন। বর্তমানে টলিউড থেকে রোমান্টিক ও সামাজিক ছবি বেশি নির্মিত হয়। নামকরণ, টলিউড নামটি হলিউড থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়। এর নেপথ্যে আছেন আমেরিকান সিনেমাটোগ্রাফার উইলফোর্ড ই ডেমিং, যিনি ভারতে সবার চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত। ইন্ডাস্ট্রিটি যেহেতু টালিগঞ্জে অবস্থিত, তাই হলিউডের সাথে মিল রেখে এর নাম টলিউড বা টলিউড রাখা স্বাভাবিক ছিল। সেই সময়টিতে টালিগঞ্জ ছিল ভারতের অন্যতম সিনেমা কেন্দ্র, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউড। 1932 সালে ডেমিং টলিউডের নাম হলিগঞ্জ রাখতে চেয়েছিলেন, কিন্তু তিনি আবার টলিউড নামেই ফিরে আসেন, কারণ টালি একটি নাম এবং গঞ্জ বলতে বাজার বোঝায়, তাই টলিউডই যথার্থ ছিল। বাংলা চলচ্চিত্রের ইতিহাস। বাংলায় চলচ্চিত্রের সূচনা 1890 সাল থেকে, যখন কলকাতার থিয়েটারে বায়োস্কোপ দেখানো হতো। এক দশকের মধ্যেই ইন্ডাস্ট্রির বীজ বপন করেন হীরালাল সেন। তিনি রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করে কলকাতা স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার, ক্লাসিক থিয়েটার ইত্যাদিতে জনপ্রিয় শো দেখাতেন। একটি লম্বা বিরতির পর হাল ধরেন ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী। তিনি ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা বাঙালি মালিকানার প্রথম কোম্পানি। 1918 প্রথম বাংলা ফিচার ফিল্ম ছিল বিল্লমঙ্গল, যেটি 1919 সালে মদন থিয়েটারের ব্যানারে নির্মিত হয়। বিলাত ফেরত ছিল IBFC-র প্রথম প্রযোজনা 1921। মদন থিয়েটারের জামাইষষ্ঠী ছিল প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র এবং প্রেমাঙ্কুর আতুর্থী পরিচালিত দেনা পাওনা চলচ্চিত্রটি ছিল বাংলার প্রথম সবাক চলচ্চিত্র। তারপর অনেক ইতিহাস হল, তার মধ্যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এবং অন্যান্য নির্মাতারা তাদের স্থান সুপ্রতিষ্ঠিত করে বাংলা চলচ্চিত্রকে অনেক দূর অগ্রসর করেন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।